আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া খবর। এবার বিএনপিতে বসলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুক্রবার 22 মার্চ দুপুরে নিজ জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রনাকুল ইসলামের বাড়িতে স্বল্প পরিসরে মোস্তাফিজের বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটার, যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি তার মামাতো বোন সামিয়া ইয়াসমিন শিমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে পড়ছেন তিনি। দুপুরে জুম্মা নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা মা ভাই বোনদের নিয়ে সোনালি রঙের শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোস্তাফিজ। পেছনে 2-3টি মোটরসাইকেলে ছিলেন তার আরও কয়েকজন স্বজন। সব মিলিয়ে 14 থেকে 15 জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান মোস্তাফিজ। তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে সংবাদকর্মীদের সরব উপস্থিতি থাকলেও গোপনীয়তা রক্ষা করেই বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন মোস্তাফিজ। কনের বাড়ি পৌঁছানোর পর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি সংবাদকর্মীদের। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।